আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের ভীষণ মজার আলুর পাউরুটি তৈরি করে দেখাবো। ঘরে যদি আটা আর আলু থাকে তাহলে এই দারুণ মজার আলুর পাউরুটিটা তৈরি করে নিতে পারবেন। এই পাউরুটিটা খেতে কিন্তু অসম্ভব মজা। এই আলুর পাউরুটিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সফট, তুলার মতো তুলতুলে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে এই পাউরুটির রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি এক কাপ। খেয়াল রাখবেন পানিটা যেন অতিরিক্ত গরম না হয়, একটা আঙুল চুবালে এর তাপ সহ্য করতে পারে এরকম গরম নিতে হবে। এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। ইস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ। আমি এখানে দুই কাপ আটা ব্যবহার করব, আর দুই কাপ আটার জন্য কিন্তু এক চা চামচ ইস্টই যথেষ্ট। এখন এই পানির মধ্যে আমি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। আমার এখানে দুই কাপ আটার সাথে এক কাপ পানি পারফেক্টভাবে হয়েছে। আমার এখানে অতিরিক্ত কোনো আটা বা পানির দরকার পড়েনি, আপনাদের আর একটু কম বা বেশিও লাগতে পারে। তো এখন হাত দিয়ে মেখে খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন এই তেল দিয়ে খুব ভালো করে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মুথে নেব। এই ডোটা যত ভালো করে মথা হবে ব্রেডটা কিন্তু তত বেশি সফট হবে। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে মুথে নিয়েছি। এখন একটা প্লেট দিয়ে ঢেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য রুমের গরম জায়গায় রেস্টে রেখে দেব। ডোটা সেট হতে থাক, আর এদিকে ব্রেডের ভিতরের আলুর পুরটা তৈরি করে নেব। সেজন্য একটা প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তো মাঝারি আঁচে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এখন এই পেঁয়াজ কুচিগুলো সফট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ আপনারা কতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন এই মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে মাঝারি আঁচে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে চটকানো আলু 1 কাপ। আলু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমার আজকের এই আলুর পাউরুটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি দেখতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এদিকে কথা বলতে বলতে আমি মশলার সাথে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এখন আলুর এই পুরটা কিন্তু রেডি। এখন চুলা থেকে নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। তো এখানে 2 ঘন্টা পর আমার এই ব্রেড ডোটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোয়ের মাঝখান থেকে বাতাসগুলো বের করে নেব। এখন আর বেশি মুথে নেওয়ার দরকার নেই, শুধু বাতাসগুলো বের করে নিলেই হবে। তো এখন আমি কিছু আটা ছিটিয়ে নিচ্ছি, নিয়ে এই ডোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। 1টা ভাগ বড় রাখবো আর 2টা ভাগ সমান ছোট রাখবো। তো ডোটা দিয়ে কাজ করার সময় হাতে লেগে আসবে, যেহেতু ডোটা অনেক নরম। তাই হাতের মধ্যে একটু আটা মেখে তারপরে ডোটা দিয়ে কাজ করব।
আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি ডোটাকে কিভাবে ভাগ করে নিয়েছি। আমি সম্পূর্ণ পুরো ডোয়ের অর্ধেকটা ভাগ দিয়ে একটা ভাগ করেছি আর বাকি অর্ধেকটা ভাগ দিয়ে দুইটা ভাগ করেছি। তো আমি ডোয়ের বড় ভাগটা দিয়ে একটা বড় করে রুটি তৈরি করে নিয়েছি। রুটি বেলে নেওয়ার ভিডিও ক্লিপটা কিভাবে যেন ডিলেট হয়ে গেছে সেজন্য আমি দুঃখিত। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু বড় করে রুটিটা তৈরি করেছি। তো আমি এই রুটিটা একটা স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর প্লেটটাতে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছি। তো আপনারা কতটুকু সাইজের মোল্ডের মধ্যে এই ব্রেডটা বেক করবেন সেই অনুযায়ী রুটিটা বেলে নেবেন। তো এখন আমি এই রুটির ওপরে এই আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেটা খুব ভালো করে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তো আমি রুটির মধ্যে খুব ভালো করে আলুটা ছড়িয়ে নিয়েছি। এখন এই প্লেটটা একটা সাইডে রেখে দেব। তো এখন বাকি যে দুইটা ছোট ডো আছে সেখান থেকে একটা ডো নিয়ে আবারও খুব ভালো করে বেশ বড় করে একটা রুটি বেলে নেব। এই তো আমি রুটিটা বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ বড় করে এই রুটিটা বেলে নিয়েছি। তো এখন একটা কাটার দিয়ে আমি এই রুটির সাইড থেকে কাটা শুরু করব। আমি একবার বেশি চিকনও না আবার একবার অতিরিক্ত মোটা করেও কাটছি না। কিভাবে কাটছি সেটা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি এভাবে করেই পুরো রুটিটা কেটে নিয়েছি। তো এখন এই প্লেটের ওপরে আমি যে রুটিটা কেটে নিয়েছি এভাবে করে আলুর উপরে প্রথমে সমান করে একটার পর একটা দিতে থাকবো। তো এটা তো আর বলে বোঝানো সম্ভব নয়, ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন। তো আমি প্রথমে সোজা করে এই রুটির কাটা অংশগুলো একটার পর একটা বসিয়ে দিয়েছি। তো আমি এই রুটির বাকি কাটা অংশগুলো দিয়ে এইভাবে করে একটু বাঁকা করে একটার পর একটা এরকম করে লেয়ার বসিয়ে দিতে থাকবো। তো আমি আশা করছি আপনারা ভিডিওর স্ক্রিনে দেখে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে করে আমি ডিজাইনটা করছি। এই তো এই পুরো ডিজাইনটা হয়ে গেছে। এখন এই বাকি যে একটা ডোয়ের অংশ রয়েছে এটাকে আমি আবারও দুই টুকরা করে নিয়েছি আর এভাবে হাত দিয়ে করে লম্বা রশির মতো করে নিয়েছি। এখন এই লম্বা দুইটা দড়ির মতো দিয়ে ঠিক এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে আর মোটা রশির মতো তৈরি করে নিব। তো আপনারা ভিডিওর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে এই কাজটা করছি। তো এখন রশির মতো এই ডোটা দিয়ে এই রুটির চারো সাইডে খুব ভালো করে এভাবে করে লাগিয়ে দিব, তাহলে কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যাবে। তো ডোয়ের এই দুইটা মাথা খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, নয়তো বেক হয়ে যাওয়ার পরে কিন্তু ছুটে যাবে। তো এখন আমি সাইড দিয়ে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এখন এই ব্রেড ডোয়ের ওপরে ডিম ব্রাশ করে দিচ্ছি। ব্রেডের ওপরে খুব সুন্দর কালার আনতে চাইলে কিন্তু এখানে ডিমের কুসুম ব্রাশ করে দিতে হবে। ডিমের কুসুম ব্রাশ করে দেওয়ার পর এখন এই ব্রেড ডোয়ের ওপরে দিয়ে দিচ্ছি সাদা তিল। আপনাদের কাছে না থাকলে আপনারা না দিলেও চলবে, তবে দিলে খেতে বেশি ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে। তো এখন বেক করতে চলে যাচ্ছি। চুলায় একটা সিলভার হাঁড়ি আমি 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে প্রিহিট করে নিয়েছি আর হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তো এখন স্ট্যান্ডটা উঠিয়ে এখন এই হাঁড়ির মধ্যে লেখালেখির যে কাগজ থাকে সেই কাগজ দিয়ে দিচ্ছি কয়েকটা। আর চুলায় ব্রেডের মধ্যে ভালো কালার আনতে চাইলে কিন্তু এখানে কাগজ অবশ্যই ব্যবহার করতে হবে। এখন এই কাগজের ওপরে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি আর সাবধানে কাজ করবেন যেহেতু হাঁড়িটা অনেক গরম থাকে। এখন আমি এই স্ট্যান্ডের ওপরে এই ব্রেড ডোয়ের প্লেটটা বসিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো থেকে একটু বাড়িয়ে প্রায় 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। আর চুলায় খুব সুন্দর কালার আনতে চাইলে কিন্তু এখানে অবশ্যই সিলভারের ঢাকনা বা অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করতে হবে, কাচের ঢাকনা কিন্তু ব্যবহার করা যাবে না। আর খেয়াল রাখবেন ঢাকনার এই সাইড দিয়ে যাতে কোনো রকম তাপ বেরিয়ে আসতে না পারে। যদি তাপ বেরিয়ে আসে তাহলে বড় সাইজের কোনো টাওয়াল বা কাপড় দিয়ে ঢেকে দেবেন। প্রায় 30 মিনিট পর আমার এই আলুর পাউরুটিটা এখন তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে আর অনেক সফট হয়েছে। তো আমি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে দেখিয়ে দিব। তো ব্রেডের প্লেটটা কিছুটা ঠান্ডা হয়েছে, এখনও গরম আছে। তো আমি এই ধরনের খুন্তি দিয়ে ব্রেডের চারো সাইড একটু আলগা করে নিচ্ছি, আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন। তো আমি আলতো হাতে ব্রেডের সাইডগুলো আলগা করে নিচ্ছি। এই ব্রেডের চারো সাইড আলগা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু এই ব্রেডটা মোল্ড আউট করে নেওয়া যাচ্ছে আর প্লেটের নিচে কিন্তু একটুও লেগে যায়নি।
তো দেখতেই পাচ্ছেন ব্রেডের নিচের দিকে কিন্তু একটুও পুড়ে যায়নি, অনেক সুন্দর কালার হয়েছে আর অনেক সফট হয়েছে। এরই সাথে তৈরি হয়ে গেল আলুর পাউরুটি। তো এরকম বড় করে পাউরুটি তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। এই পাউরুটিটা খেতে কিন্তু অনেক মজা, আপনারা একবার হলেও এই রেসিপি ফলো করে এই আলুর পাউরুটি তৈরি করে দেখতে পারেন। আমার চ্যানেলে কিন্তু এরকম ব্রেডের আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের এই আলুর পাউরুটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের পরিবারের সবাইকে এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।